আসসালামু আলাইকুম বিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর আজকে তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আমার আজকের ব্লগটা থাকবে আর কি আমি বাজার করে নিলাম মানে কি কি কেনাকাটা করলাম আর হচ্ছে বিকেলের নাস্তা আশা করি তোমাদের সবার কাছে অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে আর এই তো আমি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে মানে বাজার অনেকটাই করেছি কিন্তু এতটা বাজার আর কি শ্যুট করা হয়নি তাই আর কি যতটুকু আর কি ভিডিও করেছিলাম ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করে নিলাম কারণ আজকে আর কি বাসায় অনেক কাজ ছিল তাই আর কি এতটা পুরো ভিডিও করাটা হয়নি আর আমি দেখ মানে দেখ তো পেলে যে অনেকগুলো মুরগি নিয়েছি কারণ বারো কেজি মুরগি নিয়ে আসছিলাম আর এর আগেই মাছ কিনে নিয়েছি কারণ আমার মেয়েরা তো মাছ খেতেই চায় না ওরা মুরগি ছাড়া খেতে পারে না আর ফাতে মার তো মুরগি না হলে হয়ই না তাই আমি সবসময় আর কি চেষ্টা করি একসাথে মানে বেশি করে মুরগি নিয়ে আসার জন্য আর আমি মুরগিটা আবার আমি খাই না কারণ আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না তাই আমি মুরগি খাই না তাই সবসময় আর কি মাছ আর মুরগি দুটোই আমার বাসায় লাগে আর ডিম তো না হলে হয়ই না কারণ বাচ্চাদের ঘরে তো ডিম রাখাটাই স্বাভাবিক আর ডিম সিদ্ধ করে দিলে আমার মেয়েরা খায় না কারণ এই জন্য আর কি আমি চেষ্টা করি অন্য কোনোভাবে কোনো আইটেম করে তারপর ওদেরকে খাওয়ানোর জন্য আর ডিমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ডিমগুলো যদি আমরা ধুয়ে তারপর শুকিয়ে ফ্রিজে রাখি তাহলে আর কি ফ্রিজটাও ভালো থাকে আর ডিমগুলো ভালো থাকে জীবাণু থাকে না এই কারণে আর কি আমি সব সময় ডিমগুলো পরিষ্কার করে তারপর রাখার চেষ্টা করি তা আশা করি সবাই এভাবে রাখবেন যারা রাখেন তাদের তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য বলছি তেমন আমার আর কি মাংসগুলা প্যাকেট করে রাখা হয়ে গেছে আর হচ্ছে এখন ডিমটা আমি রেখে দিলাম পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ফ্রিজে রেখে দেব আর এই তো পেঁয়াজ কিনে নিলাম কারণ আজকে যেহেতু বাজারটা করানো হয়েছিল, কিন্তু অনেক কিছু দামই কিন্তু অনেকটা কম ছিল কারণ কম থাকার কারণ হচ্ছে অনেকেই কিন্তু ভয়ে অনেক আগে কিন্তু অনেকটাই বাজার করে রেখে দিয়েছিল কারণ সবাই মানে ভাবছিলো যে বাজার অনেক দাম হয়ে যাবে কেনাকাটা করা যাবে না মানে এই কারণে তো দেখলাম না ওই রকমভাবে মানে কাঁচা সবজি হোক আর পেঁয়াজের দামও কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু এর আগে যখন পেঁয়াজ নিয়ে আসছিলাম তখন পেঁয়াজের রেটটা একটু মানে বাড়তিই ছিল আর কিছুটা টমেটো কিনে নিয়েছি আর কিছু কাঁচ সবজি ছিল ওগুলো আর কি দেখানো হয়নি ওটা ওইটা আর কি রোপা আগেই ফ্রিজে রেখে দিয়েছিল আর এই তো বিকেলে আমি কিছু মুরগি ফ্রাই করে নিচ্ছি আর এটা হচ্ছে মানে কক মুরগি এটা বলার মুরগি না কারণ কক আমার কাছে ব্রয়লার মুরগি মানে ভাজলে ভালো লাগে না কারণ ভিতরে কাছাকাছা থেকে থাকে তাই আর কি আমি কক মুরগিটা আর কি ফ্রাই করে নিচ্ছি কারণ এটা আমার মেয়েদের অনেক পছন্দ তাই বিকেলে শর্টকাট নাস্তা হিসাবে কিন্তু এটা ভালোই মানে অল্প সময়ে মানে বানানো যায় আমি যখন এটা করার চেষ্টা করি তখন রান্নার পরই আর কি দুপুর টাইমে আমি এটা আর কি মশলা মাখিয়ে তারপর রেখে দিই তাহলে আর কি মশলাটা আর কি আগে মাখিয়ে রাখছিলাম যে কারণে আর কি মশলাটা আগে যদি মাখিয়ে রাখা হয় তাহলে আর কি মশলাটা আর কি মাংসর ভিতরে পৌঁছাতে পারে তাই আর কি আর জলদি করে সিদ্ধ হয়ে যায় আর আর সবার কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিতে কিন্তু একদমই ভুলবেন না যদি আমার বেল আইকন আর কি ক্লিক করে রাখেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আমার ভিডিওটা আর কি ভালো লাগে যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর প্লিজ লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না আর তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবে আর এই তো আমার ফ্রাইগুলো হয়ে গেল আরেই তো আমি এখন সস নিয়ে নেবো কারণ হচ্ছে এখন বাচ্চারা বের হতে পারে না আর বাহিরের খাবার ওদেরকে আমি এখন একদমই দিই না আর ওর বাবা তো সারাক্ষণই বলে যে মেয়েদেরকে বাইরে যেতে দেবে না বাইরের খাবার খেতে দিবে না তাই আর কি চেষ্টা করি বাসায় কিছু হালকা পাতলা রেডি করে দেওয়ার জন্য ইচ্ছে করে না তারপরও করতে হয় আর বিকেলে নাস্তা না দিলে তো বাচ্চাদের হয়ই না কম বেশ হালকা পাতলা খাবার কিন্তু বাচ্চাদের দিতেই হয় তাই আমি সবসময় চেষ্টা করি হালকা পাতলা কিছু খাবার বিকেলে দেওয়ার জন্য আর এই তো ফাতেমা নিয়ে আসলো কারণ সানজানা এখানে বসে মানে কার্টুন দেখছিল কারণ ও বড় হলে কি হবে ও সারাক্ষণ ফোন নিয়ে থাকার চেষ্টা করে কিন্তু ফাতেমার জন্য পারে না ফাতেমা তোকে দেয়ই না ফোন ধরতে কিন্তু সানজানা থেকে ফাতেমায় ফোনটা আর কি বেশি গাটাগাটি করে আর সানজানা মাঝে মধ্যে সুযোগ পেলে তখন ধরবে না হতো নয় আর এখন ওরা খেয়ে নিচ্ছে আর আমি আমার জন্য আর কি চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেব কারণ বিকেলে যদি চা না খাই তাহলে আমার পুরো মাথায় মানে এলোমেলো হয়ে যায় কোনো কাজই করতে পারি না আর সব কিছুই বললাম না এলোমেলো হয়ে যায় তাই চাটা আমার খেতেই হয় বিকেলে আর এই বলে আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ